আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডালের মজার একটা রেসিপি শেয়ার করব। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে আপনারা এটি ট্রাই করতে পারেন। রান্নাটা অনেক সহজ, তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। নতুন যারা রান্না করছেন তারাও খুব সহজে পারফেক্টভাবে এই রেসিপিটা করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। হাতে মাখা ডাল রান্নার জন্য প্রথমে আমি 1 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টে ডাল ধুয়ে নিতে হবে। ডাল ধোয়ার পর পরিষ্কার পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখব। এতে ডাল নরম হয়ে আসবে এবং দ্রুত সেদ্ধ হবে। এরপর দেখুন, 2টা আলু এভাবে কেটে নিয়েছি। পিসগুলো একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর নিয়েছি টমেটো, 2টা টমেটো এভাবে কেটে নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 20 মিনিট ভিজিয়ে রাখা ডাল। ভিজিয়ে রাখার পর পানি ফেলে দিয়েছি এবং বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 2 চা চামচ লবণ, দিচ্ছি কাঁচামরিচ। কীভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। সব শেষে দিচ্ছি তেল, 4-5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মেখে নিব। খুব সহজ একটা রান্না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালোভাবে মেখে নিলেই হবে। এবার রান্না করার পালা। চুলার মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়েছি। প্যানে 3-4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিচ্ছি 2টা শুকনা মরিচ, আর দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। বাসায় পাঁচফোড়ন না থাকলে শুধু কালো জিরা দিতে পারেন, অথবা আস্ত জিরাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। নেড়ে মশলাগুলো 20-30 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ, 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। 1.5-2 মিনিটের মতো পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে। এখন মেখে রাখা ডাল দিয়ে দিব। নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দুই তিন মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। আমি এখনও কোনো পানি দেইনি। আলু ও টমেটো থেকে যে পানি বের হচ্ছে সেটা দিয়েই সব কিছু কিছুক্ষণ কষাচ্ছি। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট রান্না করলাম। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। যে পানি বের হয়েছিল তা টেনে গেছে, এভাবে আর কষানো যাবে না। এখন পানি দিতে হবে, না হলে প্যানের নিচে লাগতে শুরু করবে। পানি দিয়ে দিচ্ছি, 1/2 লিটারের মতো পানি দিচ্ছি। রান্না শেষে কিন্তু কোনো পানি থাকবে না, রান্নাটা মাখামাখা হবে, তাই বেশি পানি দেওয়া যাবে না। এমনভাবে পানি দিব যাতে রান্না হতে হতে পানি টেনে যায়। ঢাকনা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা দিয়ে 10-12 মিনিট ধরে আমি রান্না করছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে। চুলা থেকে নামানোর পর পানি আরও টেনে যাবে। এখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না শেষ করব। খুব সহজে ভীষণ মজার ডাল রান্না হয়ে গেল। আপনারা ট্রাই না করলে বুঝবেন না আসলে এটা খেতে কতটা মজার হয়ে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।